ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। এবিসিডি সামন্তরিকের অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি হলে এবিসিডি সামন্তরিকটি রম্বস, ট্রপিজিয়াম, আয়তকার চিত্র না কোনোটিই নয়? সো তাহলে দেখো, প্রথমে বলছে যে এবিসিডি হচ্ছে একটি সামন্তরিক। ওকে, এ বি সি ডি হচ্ছে একটি সামন্তরিক, যেখানে কি বলছে বিএডি, বিএডি মানে এই অ্যাঙ্গেলটা আর এ বি সি, তো এরা হচ্ছে বলছে সমান, অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে সমান। তাহলে দেখো, এরা যদি সমান হয়, আমরা কি জানি যে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ কোনো সামন্তরিকের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে পরপর দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা, এরকম মানে পরপর যে দুটো অ্যাঙ্গেল তাদের বা পাশাপাশি অ্যাঙ্গেল দুটো তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে এখানে এই বিএডি প্লাস এবিসি হচ্ছে 180 ডিগ্রি হবে। আবার কি বলা হচ্ছে না, বিএডি ইজ ইকুয়াল টু বিএসি, তারা হচ্ছে সমান। তাহলে সমান যদি হয়, তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের নাম মান কি হবে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকের মান 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে। আবার আমরা জানি সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে অ্যাঙ্গেল সি হয়ে যাবে 90 ডিগ্রি, আর বি এর উল্টো দিকের কোণ হচ্ছে ডি, তাহলে বি এর উল্টো দিকে ডিও হয়ে যাবে কত, না 90 ডিগ্রি। তাহলে দেখো, প্রত্যেকে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই চতুর্ভুজ এই সামন্তরিকে দেখো, প্রত্যেকের কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এটা একটা আয়তকার চিত্র হবে। ওকে, তাহলে অতএব এটি একটি আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র। ওকে, যার কারণ আমরা জানি কি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাই তো? আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তো সুতরাং যেহেতু এটা এখানে স্যাটিসফাই করছে, তো আমরা বলবো কি, তো এবিসিডি হচ্ছে একটি আয়তকার চিত্র, মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।